দর্শক শারমিনস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ছুরি শুটকির ভর্তা। এখানে কোনো বাটাবাটির ঝামেলা নেই, হাতে মশলা মাখিয়ে এই ভর্তাটা খুব সহজেই তৈরি করে খেতে পারবেন। তো চলেন দেখা যাক এর জন্য কী কী লাগছে। এখানে বড় সাইজের দুইটা ছুরি শুটকি ধুয়ে কেটে নিয়েছি। রসুন লাগছে ছোট সাইজের দুইটা, শুকনা মরিচ চারটা। ঝালটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কেমন ঝাল খাবেন, কম বেশি সেটা আপনি বুঝে দিবেন। পেঁয়াজ কুচি নিয়েছি ছোট ছোট সাইজের চারটা পেঁয়াজ নিয়েছি কুচি করে। ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ, লবণ 1/4 টেবিল চামচ, সরিষার তেল নিয়েছি 4 টেবিল চামচ। তো চলেন পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। দর্শক চুলা অন করে দিয়েছি, কড়াইয়া বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব তেল। শুটকি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। দর্শক শুটকিগুলো ভাজা হয়ে গেছে, মচমচে হয়ে এসেছে, এখন এগুলো তুলে বাটিতে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। দর্শক কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, এখন এগুলোকে একসাথে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব যাতে করে কাঁচা ভাতটা না থাকে। দর্শক পেঁয়াজ আর রসুন সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলো বাটিতে তুলে নেব। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। দর্শক শুকনো মরিচ গুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন এগুলোকেও নামিয়ে নিব। দর্শক সবকিছু ভাজা হয়ে গেছে, এখন মেখে নেওয়ার পালা। দর্শক লবণ দিয়ে আগে মরিচগুলো ভেঙে নেব। দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ ভাজা। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুটকি। দর্শক তৈরি হয়ে গেছে ছুরি শুটকি মাছের ভর্তা। তো চলন পরিবেশন করা যাক। দর্শক তৈরি হয়ে গেছে ছুরি শুটকি মাছের ভর্তা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।